ভিডিও পাশে থাকতে হলে বিঙ্গো এক্সাম ভাইরাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। সকলকে জয় হিন্দ জানিয়ে শুরু করছি একটি গুরুত্বপূর্ণ বইয়ের রিভিউ, সকলের ভালোবাসা নিয়ে শুরু করছি। সকলে ভালো আছো তো অবশ্যই তোমরা সকলে ভালো আছো, পড়াশোনা করো। আজকে যে বইটি রিভিউ করবো দেখতে পাচ্ছ, এ ট্রেজারি ড্রপ ফর ইংলিশ লার্নিং ডিবি ভট্টাচার্যের একটি বই। পিকে দেশ সরকারের পর মার্কেটে যদি কোনো মিডিয়ামের বই থাকে এই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? তোমরা বন্ধুরা না চোখ কান বুঝে বইটা কিনতে পারো। পিকে দেশ সরকার যদি তোমাদের মানে মনে হয় কঠিন খুব ব্যাপার, এই বইটা কিন্তু পুরো বাংলায় আছে, মানে তোমাদের ভিতটা কিন্তু এ টু জেড ভিতটা মানে স্ট্রং করে দেবে। তোমরা এই বইটা কিনো, তারপর পিকে দেশ সরকার কিনতে পারো। আজকে এই বইটা মানে বইটার বিষয়ে আলোচনা করবো। এই সমস্ত বই কিন্তু তোমরা একটা বিরাট পরিমাণ ডিসকাউন্টে পেয়ে যাবে রাখি বুক সেন্টার থেকে, নাম দেওয়া নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করো, ঠিক আছে? বইটার দাম দেখে আমরা দেখে নেব গ্রামারের কি আছে বইটায়, নিউ লাইট দেখতে পাচ্ছ। বইটার দাম আছে 260 টাকা, এটা 35-40 পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? কি কি আছে দেখে নি, দেখো গ্রামারের সমস্তটাই কবে, গ্রামার, কম্পোজিশন, নাউন, ঠিক আছে, নাউন, জেন্ডার, প্রতিটা চ্যাপ্টারই কিন্তু দেওয়া আছে এখানে, এ টু জেড, ফ্রেজ থেকে শুরু করে ইডিয়মস, ঠিক আছে, সিঙ্গেল ওয়ার্ড। তারপরে দেখো তোমাদের ইংলিশ থেকে বেঙ্গলি, বেঙ্গলি ট্রান্সলেশন থেকে শুরু করে সবই কিন্তু তোমরা রেভিউটার মধ্যে পাবে। এবার চলো দেখে নিই কী আছে। প্রথমে দেখো ইংরাজি অ্যালফাবেট দেওয়া আছে, এ উচ্চারণ, ঠিক আছে, একদম জিরো লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল, জিরো থেকে হায়ার লেভেল পর্যন্ত তোমরা কিন্তু বইটার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ খুবই বাংলাভাবে খুব সুন্দরভাবে দেওয়া আছে, থার্ড পার্সন থেকে শুরু করে একদম কোনো মাস্টার লাগবে না যদি এই বইটা তোমরা কিনো, মানে পড়তে পারো বুঝে বোঝা, ঠিক আছে? দেখো সিন্সের ব্যবহার, ফর্মের ব্যবহার দেওয়া আছে, গতবার শুক্রবার থেকে জ্বরে ভুগছেন, হি হ্যাজ বিন সাফারিং ফর ফিভার সিন্স ফ্রাইডে লাস্ট, ঠিক আছে, গত শুক্রবার থেকে জ্বরে ভুগছেন, হি হ্যাজ বিন সাফারিং, এই ব্যাপারগুলো, সিন্স ফর এর ইউজ, তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, ঠিক আছে, 1939 থেকে 1945 সাল পর্যন্ত বিশুদ্ধ চলেছিল, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ফাউট ফ্রম, মানে তোমাদের বুঝতে পারছো তো সিন্স ফর আর হচ্ছে ফ্রমের ব্যবহারটা তোমরা এখানে দেওয়া আছে। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে বাংলায় বন্ধুরা দেখতে পারছো, তোমরা একটা এই বইটা যদি কিনো তারপরে তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে। এবং শেষে দেখো এক্সারসাইজ দেওয়া আছে যেটা কিনা তোমাদের, এবং দেখো ছবি আঁকে খুব সুন্দরভাবে একদম বাচ্চাদের বইয়ের মতো সেরকম কিন্তু বোঝানো হয়েছে এখানে, যেটা কিনা তোমাদের যারা একদম উইক আছো তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু দেওয়া আছে বন্ধুরা, বইটা অনেক বড়। এবার টেন্স দেওয়া আছে, দেখো টেন্সটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমাদের পড়তে ইচ্ছা করে, পেজ কোয়ালিটি খুব ভালো আছে, এবং দেখো প্রেজেন্ট ইন পাস্ট টেন্স থেকে শুরু করে এটা কিন্তু তোমাদের ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে, টাইম অ্যান্ড টেন্স, ভার্ব, নাউন, কেস দেখো শুরু করে নাউন, ঠিক আছে, কি পজিশন দেখো, ইডিয়ম এক্সপ্রেশন দিয়ে যেটা পরীক্ষার ইম্পর্টেন্ট, ইডিয়মটাও কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, অ্যাবোভ, আফটার, অ্যাবাউট, এগুলোর ব্যবহার কিন্তু তোমার এখানে দেওয়া আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিন্তু এখানে ভালোভাবে দেওয়া আছে, যেটা পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তোমাদের। অ্যাবিলিটি ফর, অ্যাভেন্স ফর্ম, দেখো এইসব বইয়ের থেকে কিন্তু ম্যাক্সিমাম যারা পড়াশোনা করে এইসব বইয়ের থেকে বিভিন্ন দিকে প্রিন্টিং করে বা ই করেই কিন্তু তোমাদের দেয়, তোমরা ভাবো অনেক কিছু, কিন্তু তোমরা কিন্তু এই একটা বইয়ের মধ্যে সব কিছু তোমাদের পেয়ে যাচ্ছ, তোমরা বইটা নিতে পারো, ঠিক আছে? পজিশন থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা, ভয়েস চেঞ্জ দেখো সুন্দরভাবে দেওয়া আছে, ক্যানের ইউজ, মেয়াইটের ইউজ, উডের ইউজ, ক্যানের ইউজ, দেখো আমি এই কাজটি করতে পারি, মানে আমার অ্যাবিলিটি আছে, আই ক্যান ডু দিস ওয়ার্ক, ঠিক আছে, আমার দ্বারা কাজটি করা হতে পারে, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, তিনি ভালো ফরাসি ভাষা বলতে পারেন, হি ক্যান স্পিক ফ্রেঞ্চ ওয়েল, এই যে ক্যানের ব্যবহারগুলো কিন্তু এখানে দেওয়া আছে, মে,
কোথায় সুডের ব্যবহার, কোথায় উডের ব্যবহার, কোথায় মাস্টের ব্যবহার, কোথায় মাইটের ব্যবহার, কোথায়, তোমরা পরিষ্কার বাংলা ভাষায় লেখা তোমরা বন্ধু, এবং খুব বোল্ড করে লেখা, যেটা কিনা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে বইটা, ঠিক আছে? তোমরা যদি ইংরাজি শিখতে চাও বইটা বিপিকে দে সরকার, একদম বেস্ট বই মার্কেটে। যদি মনে না বিপিকে দে সরকার একটু কঠিন টাফ মনে হচ্ছে, তাহলে তোমরা এইটা একদম ইজি বই, তোমাদের পড়তে সুবিধা হবে। ডাইরেক্ট দেখো, ইনডাইরেক্ট শুরু করে ন্যারেশান খুবই সুন্দরভাবে দেওয়া আছে, ওকে, এবং এক্সারসাইজ আছে প্রচুর প্রচুর। দেখো প্র্যাকটিস সেট তো বাবা, ঠিক আছে, এক্সারসাইজ আছে প্রচুর, তার মধ্যে দেখো অনুভূতি, ঠিক আছে। এবার দেখো তোমাদের ল্যাটিন টার্মস, ইংলিশ এখানে সাব ইংলিশ, এখানে দেখো আছে যেটা ইডিয়মস দেওয়া আছে, দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে কিন্তু এ টু জেড পরীক্ষা যা আছে সেটাই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। ওটা পড়া হয়েছে আমার এক ভাইয়ের বই, এটা তোমাদের শেল যাতে তোমরা ওইটা কেনো, সেই জন্যই বলছি তোমাদের কিন্তু অনেক হেল্প হবে, ঠিক আছে। এবং শেষে দেখো অনেক আছে যে এক্সারসাইজ দেওয়া আছে, ডায়লগ থেকে শুরু করে রিপোর্টিং, ঠিক আছে। দেখো রাইট এ লেটার, একটা বই কিন্তু তোমাদের, দেখো বন্ধু এই দেখো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার প্র্যাকটিস সেট, ইউজ অফ প্র্যাকটিস। এবার দেখো ট্রান্সলেশন দেওয়া আছে, একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিল, ওয়ান ডে সিদ্ধার্থ ওয়াজ প্লেইং ইন গার্ডেন, ঠিক আছে। বর্ষা নেমেছে, দ্য রেইন হ্যাভ বিন সেট ইন, এই যে এগুলো কিন্তু পিসিস ক্লাস শিখতে শুরু করে অন্যান্য পরীক্ষা থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট আছে, এবং এখান থেকে কিন্তু অনেক বই মানে হুবহু মিল আছে, অনেক মানে পরীক্ষায় আসে, ঠিক আছে। অনেক প্র্যাকটিস সেট আছে তোমাদের সিনোনিম, তোমাদের বলছি কি বলছি ওই ট্রান্সলেশনের জন্য ভেরি মানে খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। প্র্যাকটিস করতে পারে, হিউজ প্র্যাকটিস। এবার দেখো মুখ হলো মনের দর্পণ, দ্য ফেস ইজ মিরর অফ দ্য মাইন্ড, ঠিক আছে। এইরকম যে কথা থেকে শুরু করে এ টু জেড কিন্তু বন্ধু ভালো এই বইটা আছে, তোমরা এই বইটা কিনতে। এটাই ছিল এই বইয়ের রিভিউ, তোমাদের বইয়ের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো তোমাদের সাপোর্ট প্রয়োজন, দেখো চ্যানেল কোনো গুরুত্বপূর্ণ আপডেট নেই। বাই, জয় হিন্দ।